আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। এই তো আজকে হচ্ছে, আমি আজকে 3-4 দিনের খুবই অসুস্থ। আমার যে সিজারের জায়গাটা হচ্ছে প্রচণ্ড ব্যথা করতেছে, যা সহ্য করার মতো না। 2টা রাত হচ্ছে আমি একদম ঘুমাইতেই পারতেছি না ব্যথায়। কিন্তু কি করব, বাসায় তো আর যে আগে যে মেডিসিনগুলো খেতাম ওইটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমি বুঝতেছি না, এখন ডক্টরের কাছে যাচ্ছি, যেখানে আমার যে যে ম্যাডাম আমাকে সিজার করছে তার কাছে যাচ্ছি সকালবেলা। আমি আর তানবিরে, কারণ এখন তো আমার বোনেরা নাই, আমার ইতি নাই। তারপর হচ্ছে ডল হিরনে অফিসে চলে গেছে, আপনার ভাইও অফিসে চলে যাবে, আর এখন আমার সাথে আছে আমার আম্মা আর তানবিরে। আমার তো যাওয়া পসিবল না, আর সেই জন্য হচ্ছে আমি তানবিরকে সাথে করে নিয়ে যাচ্ছি। আর ঘরে সব কিছু রেখে, কাস্টমার সব কিছু রেখে আমি আর তানবির চলে যাচ্ছি। নাস্তাও করি নাই, দেখি বাইরে যায় নাস্তা করবো ইনশাল্লাহ। চলেন আপনারা আমার সাথে। এটা আমরা হচ্ছে বাসা থেকে গাড়ি নিয়ে রিক্সা নিলাম, 14 নম্বর নামবো। 14 নম্বর নামার থেকে যদি 14 নম্বর যে রিক্সাটা নিচ্ছি এটা তো 14 নম্বর যাবে না। এটা সরি 12 নম্বর, 14 নম্বরে থামবে, কিন্তু আমাদের 4 নম্বর যাবে না। ওখান থেকে গাড়ি রিক্সা চেঞ্জ করবো। এটা আমাদের 14 নম্বর কাছে চলে আসছি। এই তো চলে আসলাম হসপিটালের সামনে। আসার পর বুকটা একদম মানে ছেপ করে উঠলো আমার। যাই হোক, এখানে আমার কত স্মৃতি, 2-2.5 মাস ছিলাম, আসা যাওয়া করছি, খুব মানে কষ্ট লাগতেছে এখানে। আচ্ছা ঠিক আছে, যাই, এখানে যা টিকিট কাটতে হবে এখন। এখানে কাউন্টারে টিকিট কাটবো আমি। আচ্ছা ঠিক আছে, টিকিট কাটি। এই তো আমরা লিফটে আসলাম, এখন আমি চেক আপে যাবো। আমার হচ্ছে পেশা চেক করবে, তারপর হচ্ছে ডক্টরের কাছে আমি যাব। এই তো কারণে আমি 3টা চলে আসছি, এখন আমাকে সিঁড়িতে যেতে হচ্ছে দোতলায়। এই তো আমরা নাস্তা খেতে এসে পড়লাম। কিন্তু নাস্তা খাওয়ার সময় একটা আপুর সাথে গল্প করতে করতে আমার ভিডিও করতে ভুলে গেছিলাম। এতে খাওয়া দাওয়া শেষ, এখন খাওয়ার বিল দিব মা ছেলে। আমি অবশ্য আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসছি, আমার বলছে ঘন্টাখানি লাগবে, এর জন্য আমরা নাস্তাটা সেরে নিলাম। এই তো খানাটা শেষ করে চলেন হসপিটালে যাই। এই তো বাসায় চলে আসলাম, এসে গোসল করলাম, কিছু হাড় বেঁচে ছিল ওগুলো ধুলাম। তারপর হচ্ছে মাছ নিয়ে আসছি, আমার যে হেল্পম্যান ওই আপু মাছ কাটতেছে, মাছ কাটা শেষ। আর দুপুরে খাওয়ার জন্য কালকে কিছু তরকারি রান্না করে গেছিলাম, ওগুলো আর হচ্ছে কইমা ইয়ে তেলাপিয়া মাছ গতকালকে নিয়ে আসছিলাম, ওগুলো হচ্ছে একটু ভাজবো, ভেজে কান্দি বলতেছে মামনে ভাজাই খাবো। তা মাছ এলে খাবার দুপুরে লাঞ্চ, দুপুরে আপনাদের ভাইয়া আর আসবে না, আস্তে আস্তে হয়তো 3টা 4টা বাজবে। আমরা এখন খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, জালটা একটু কমাই দিয়ে যায়, নামাজের টাইম হয়ে গেছে। নামাজ তাড়াতাড়ি করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড ব্যথা করতেছে, ওষুধ নিয়ে আসছি। এই তো নামাজের জন্য রেডি হইলাম। আচ্ছা ঠিক আছে, ফ্যান ছাড়ি নেই, ফ্যানটা ছাড়ি নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। এতো নামাজ পড়বো, নামাজ বসিয়ে পড়তে বলছে ডক্টর, বলছে আমার সমস্যা হচ্ছে রক্ত শূন্যতা আছে, তারপরে হচ্ছে কিছু টেস্ট দিচ্ছে, এগুলো নাকি সিজারের পরে এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয়, এর জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আল্লাহ মাফ করুক, এমনি কোনো সমস্যা নাই, বলছে টেস্টটা করলে বোঝা যাবে ইনশাল্লাহ কি হয়েছে। একটা ব্লাড টেস্ট দিছে, এরকম টেস্ট দিছে, আর আলতা শূন্য দিছে একটা। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আর কি বলবো, ঠিক আছে নামাজ আদায় করে নেই। এই তো ভাত ছিল গতকালকে রাতে, এটা একটু তেলে দিয়ে ভেজে নিলাম, যে মাছের তেলটা ছিল, আর এই যে মাছ
মচমচে মচে করে শুকনো মরিচ দিয়ে খাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে, মনে যদি একটু দোলা দিয়ে যায়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা যদি আমাকে একটু হেল্প না করেন তাহলে তো আমি কিছুই করতে পারবো না। দোয়া করবেন আমার জন্য, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। যে যেখানে আমার ভিডিওটা দেখছেন, দেশে বিদেশে গ্রামে অঞ্চলে, আমি সবার জন্য দোয়া করি। আমার ভাই বোনেরা, আমার খালা আপাদের জন্য, দুলাভাইদের জন্য, আমার খালাম্মাদের জন্য, খালুদের জন্য, ভাইয়াদের জন্য, সবার জন্য। আল্লাহ হাফেজ।